আসসালামু আলাইকুম। আমি একটি ছোট্ট টিপস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, যে আপনার কম্পিউটারের ফাইলটি অটোমেটিকলি গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে এবং সেটা ব্যাকআপ হিসাবে রয়ে যাবে। এই ছোট্ট টিপসটি দেখার জন্য আমরা প্রথমে মজিলা গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করার পরে আমাদের এই যে জিমেল দিয়ে যদি লগ ইন করা থাকে তাহলে এমন দেখাবে যে আমাদের এই গুগল ক্রোমটি জিমেল দ্বারা লগ ইন করা আছে। এখন আমরা ড্রাইভে চলে যাব। এই যে অ্যাপস আইকনে ক্লিক করে আমরা গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পরে এখন বাম পাশে লিস্ট আছে, এখান থেকে আমরা কম্পিউটার ক্লিক করব। কম্পিউটারসে ক্লিক করব। কম্পিউটারসে ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করবো। এই যে সেটিং, সেটিংয়ে ক্লিক করার পরে এখানে তিনটি অপশন আছে। এখানেতে সেটিং আছে ব্যাকআপ অ্যান্ড ট্রান্সফার উইন্ডোজ কিবোর্ড শর্টকাট। আমরা তিন নম্বরটি সিলেকশন করব। এই যে গেট ব্যাকআপ ট্রান্সফার উইন্ডোজ, তিন নম্বরটি সিলেকশন করার পরে আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে এবং এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে গ্রুপ কেন্দ্রিক, একটি ব্যাকআপ অ্যান্ড সায়েন্স আর ড্রাইভার ফর ডেস্কটপ। এখানে ফর টিম এবং ফর ইন্ডিভিজুয়াল, আমরা ফর ইন্ডিভিজুয়াল ডাউনলোড করে সেট আপ করবো। ফর ইন্ডিভিজুয়াল ডাউনলোডের পর ক্লিক করার পরে এখানে এগ্রি অ্যান্ড ডাউনলোড ক্লিক করার পরে এই যে ফাইলটি এখানে আমাদের ডাউনলোড হয়ে গেল। আমরা এখানে এই তীরে ক্লিক করে শো ফোল্ডারে ক্লিক করব। শো ফোল্ডারে ক্লিক করার পরে এই এক্সজি ফাইলটি আমরা ইনস্টল ফাইলটি আমরা ইনস্টল করে নেব। এখান থেকে ইনস্টল করে নেব, একটু সময় লাগবে, অল্প কিছু সময়, বেশি সময় লাগবে তা না। ইনস্টলেশন কমপ্লিট। এখানে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ডাউনলোড ব্যাকআপ অ্যান্ড সায়েন্স। নো ফাইল ও গেট স্টার্ট। আমাদের এই যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, আমরা গেট স্টার্ট করতে পারি। এই যে অল অফ ইউর ফাইল অ্যাট ইউর ফিঙ্গার টিপস, আমরা দরকার নেই। আমাদের এখানে গো টু স্টার্টে ক্লিক করার পর এখানে জিমেল অ্যাড্রেস দেবো। জিমেল অ্যাড্রেস PANGLICIT1971@gmail.com। আমরা জিমেলটি লগ ইন করলাম। এখন পাসওয়ার্ডস আছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই যে গেট ইট। এখানে আসার পরে দেখেন আমাদের এখানে বলছে যে ডেস্কটপ ফাইল নো, ডকুমেন্ট ফাইল নো, পিকচার ফাইল নো, চুজ ফোল্ডার আমরা ক্লিক করব। এখানে আমরা এখান থেকে চুজ ফোল্ডার ক্লিক করব। চুজ ফোল্ডার ক্লিক করার পরে আমরা কম্পিউটারের ওয়েব ড্রাইভে যাব। এই যে 1 2 3 একটি ফোল্ডার আমরা ক্রিয়েট করে আসছি, এই ফোল্ডারটি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে যে এখানে চলে আসলো, লক্ষ্য করুন যে এই জায়গায় 1 2 3 ফাইলটি চলে আসলো। আসার পরে যে নেক্সট করলাম, নেক্সট করার পরে আবার গেট ইট, এই সাইন এভরি ওয়ান ইন মাই ড্রাইভ অন দিস ফোল্ডার, এই ফোল্ডারটি আমরা করলাম। দ্বিতীয়টি সাইন অনলি দিস ফোল্ডার করলাম, তারপর স্টার্ট করলাম।
গুড, আমাদের কাজ হয়ে গেল, আমাদের কাজ শেষ। এই যে মাই কম্পিউটারে গেলাম, মাই ল্যাপটপে গেলাম, এই যে একটি ব্যাকআপ সাইন্স সেটিং, এই যে 1, 2, 3 একটি ফোল্ডার চলে এসেছে। এই ফোল্ডারের যত ফাইল আছে সে ফাইলগুলো সব অটোমেটিকলি এখানে চলে আসবে। আমরা যাই, হ্যাঁ, ওপেন গুগল ড্রাইভ, আমরা আবারও যাই, আমরা একটি ফাইল রেখে আসি ওখান থেকে, আমরা কম্পিউটারে যাই, ডেস্কটপ থেকে আমাদের এই যে ডিআর একটি ফাইনাল আছে, ডিআর একটি ফাইল এখানে কপি করলাম, কপি করে ড্রাইভে গেলাম, যে এই 1, 2, 3 ভিতরে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে, রেখে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে সব ক্লোজ করে গেলাম। ক্লোজ করে যাওয়ার পরে আমরা আমাদের ড্রাইভে গেলাম। এই দেখেন, কম্পিউটারের মধ্যে মাই ল্যাপটপ, ল্যাপটপের মধ্যে 1, 2, 3 ফোল্ডার, সেখানে দুটি ফাইল, এখানে দা কুইক একটা ফাইল এবং ডিআর ফাইনাল একটি ফাইল। আমরা যতবার এখানে আপলোড করব, ফাইলগুলো সেভ করব, ততবারই আমাদের চলে আসবে। ধরুন আমরা এখান থেকে, আমি আমার এই আইডি কার্ড সহ এই আইডি কার্ড সহ আমার এই ছবিটি, এই দুটি ছবি আমি এখান থেকে সিলেকশন করলাম, কপি করলাম। কপি করে কোথায় যাব, ওই যে এফ ড্রাইভের ভিতরে আমার যে ফাইলটা ফোল্ডার করা সেই ফোল্ডারের ভিতরে গেলাম, গিয়ে এখানে পেস্ট করে দিলাম। আমার ফাইলগুলো আমার কম্পিউটারে থাকলো, আবার ফাইলগুলো ব্যাকআপ হিসেবে চলে গেল আমার জিমেলের ড্রাইভের মধ্যে, এই যে গুগল ড্রাইভের মধ্যে। গুগল ড্রাইভে গেলাম, গুগল ড্রাইভে যাওয়ার পর এই যে মাই কম্পিউটারে ক্লিক করলাম, কম্পিউটারে ক্লিক করার পরে এই যে মাই ল্যাপটপ, মাই ল্যাপটপে ক্লিক করার পরে এই যে 1, 2, 3 ফোল্ডার, ফোল্ডারে ক্লিক করার পর এই দেখেন, আমার আগে পূর্বে যে দুটো ফাইল ছিল এবং আবার দুটো ইমেজ এখানে আমাদের চলে আসলো। আমাদের আমার ন্যাশনাল আইডি কার্ড এবং আমার পুরাতন একটা ছবি ছিল, সেই ছবিটি এখানে উপস্থিত হয়ে গেল। তো এখন তো সহজে বুঝতে পারছেন যে আমাদের পিসির ফাইলটাকে আমরা পিসিতেই রেখে দেবো, এটা এই ফাইলটা স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে, যদি ইন্টারনেট সংযোগ দেওয়া থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে এটা গুগল ড্রাইভের ভিতরে আপলোড হয়ে যাবে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম ভালো ভালো টিপস আপনাদের দিতে পারি।